আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? চলে এলাম আজকে সনি ওয়ার্ল্ডসের আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর খেজুরের গুড় দিয়ে তৈরি পোয়া পিঠার রেসিপি দেখাবো। তো এই তো দেখছেন পোয়া পিঠা তৈরি হয়ে গেছে, গুড় দিয়ে তৈরি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন, আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। তো দর্শক চলুন দেখে নিই এই অসাধারণ পিঠাটার রেসিপি। প্রথমে আমি গুড়টাকে গলিয়ে নিব, আর সেজন্য আমি চুলাতে গুড়টা দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু পানি দিয়ে দিব। প্রথমে হালকা আছে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিব, তারপরে এই গুড়টাকে আমি ঠান্ডা করে নিব। এই গুড়টাকে আপনারা কুচি কুচি করেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে যখন গলাটা তৈরি করবেন তখন একটু প্রবলেম হবে, আর সেজন্য আমি এটাকে গলিয়ে নিচ্ছি আগে। এটা লিকুইড হয়ে গেলে তারপরে এটা দিয়ে ডো তৈরি করব। তো এই যে এটা লিকুইড হয়ে গেছে, আর পানিও কিন্তু খুব বেশি পরিমাণে দেই নাই, একটা ঠিকঠাক পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখন আমি ময়দা বা আটার মেজারমেন্টটা দেখাবো। এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়া, আর 1 কাপ নিয়ে নিলাম ময়দা, যে ময়দা আমরা রুটি খাই সেই ময়দাটা নিয়ে নিলাম, আর 1/2 কাপ এবার এখানে নিয়ে নিলাম সুজি। তো এখন এটাকে আমি আগে মিক্সড করে নিব, তারপরে যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা এখানে অল্প অল্প করে মিক্সড করব, করে আজকে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। আমি পুরোটাই দিয়ে দিয়েছি, যেহেতু আমি পরিমাণ করে নিয়েছিলাম সো এখানে পুরোটা দিয়েছি, আর যদি আরও এক্সট্রা পানি লাগে তাহলে দিয়ে দিব পরে। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। পিঠার এই মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর খুব ভালোভাবেও ফুলে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা পিঠাই পারফেক্ট হবে। এখানে আরও একটু পানি লাগবে, তাই আমি একটু পানি অ্যাড করে দিলাম। একসঙ্গে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন, তাহলে পরিমাণটা বুঝতে পারবেন। তো আস্তে আস্তে আমি পানি দিয়ে দিলাম, আমার আরও এক্সট্রা 1 কাপ পানি লেগেছে। আর এই যে দেখছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা, এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব, আর 10 মিনিট পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন চলে এলাম 10 মিনিট পরে, এখন দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই তো আমি হাত দিয়ে একটু আলাদা করেও দেখিয়ে দিব যে আসলে এটা কেমন হয়েছে। এই যে দেখুন কনসিস্টেন্সিটা আসলে এরকম হবে, পিঠার ব্যাটারটা কিন্তু নিচের দিকে পড়লে একদম সঙ্গে সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে না, একটু সময় নিয়ে মিশছে। আর এ পর্যায়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর 1টা পিঠা দিয়ে দিলাম। দেখুন কত ইজিলি এটা ওপরে উঠে আসছে, কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আজকের পিঠা তৈরির রেসিপিটা খুবই ইজিলি দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিটা ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। পিঠাটা ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে, একটু সময় নিয়ে দেখে ভাজবেন যেন ভিতরের দিকে কাঁচা না থাকে। এই তো পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটা অন করে দিবেন এরকম ইজি ইজি রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন পিঠাটা কেমন হয়েছে, ভেতরেটা কত ফ্লপি হয়েছে দেখেছেন, আর একদমই কাঁচা নেই,
তো এই ছিল আজকের পারফেক্ট পিঠার রেসিপি। আল্লাহ হাফেজ।